الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسبا غفر له ما تقدم من ذنبه متفق عليه أمر سمكين بسيطك বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক জ্ঞানীগুণী সম্মানিত মুসলিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ রব্বুল আলমিনের জন্যে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ রহমতে আমরা আজকে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সাহাবে কেরামের উপর, তাবেঈগণের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আরবি মাসের শাবান মাসের আজকে 20 তারিখ, আর 10 দিন পরেই আমাদের সম্মুখে চলে আসছে পবিত্র রমাদান মাস। সেই রমাদান মাসকে কেন্দ্র করে তার পূর্ব প্রস্তুতি সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসকে কেন্দ্র করে আপনার আমার কি প্রস্তুতি গ্রহণ করা উচিত এ সম্পর্কে আজকে আমাদেরকে জানতে হবে ইনশাআল্লাহ, এটি আজকে আমরা জানব। এই রমাদান মাসকে কেন্দ্র করে আমরা
বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকি। আমরা যদি লক্ষ্য করি মার্কেটে গিয়ে বাজারে গিয়ে যিনাদের কাপড়ের দোকান আছে, তো উনাদের রমাদান মাসকে কেন্দ্র করে একটা পূর্ব প্রস্তুতি হয় যে রমাদান মাস আমাদের সম্মুখে আসছে। রমাদান মাস শেষ হওয়ার পর মানুষের একটা ঈদুল ফিতর একটা উৎসব থাকবে, সেই উৎসবকে কেন্দ্র করে মুসলিম জাতিরা নিত্য নতুন তারা পোশাক ক্রয় করবে। তাই তারা বিভিন্ন জায়গা থেকে আমদানি করে থাকেন নিত্য নতুন ডিজাইনের পোশাক, তিনারা মার্কেটে নিয়ে চলে আসেন তিনাদের দোকানে। তো শুধুমাত্র রমজান মাসকে কেন্দ্র করে উনাদের এই একটা পূর্ব প্রস্তুতি। আবার যদি আমরা মার্কেটে গিয়ে জুতো বিক্রেতার কাছে যদি যাই, তার দোকানের দিকে যদি লক্ষ্য করি, সেই ব্যক্তিটাকেও আমরা দেখতে পাবো তিনিও এই রমজানকে কেন্দ্র করে, ঈদুল ফিতর উৎসবকে কেন্দ্র করে উনিও নিত্য নতুন ডিজাইনের জুতোর আমদানি করে থাকেন, যাতে করে আমি রমাদান মাসে এই ঈদুল ফিতরকে কেন্দ্র করে মানুষের সম্মুখে যেন এগুলোকে আমি দেখাতে পারি এবং আমার বেশি বেশি সেল হবে। আবার যদি আমরা মার্কেটে গিয়ে ফল বিক্রেতার কাছে যাই, সেখানেও আমরা দেখতে পাবো অন্যান্য ১১ মাসে যে খেজুরের আমদানি হয় তার থেকে বেশি খেজুরের বিভিন্ন কোয়ালিটির খেজুর আমদানি করেন শুধুমাত্র রমাদান মাসকে কেন্দ্র করে। কেন? এই রমাদান মাসে মানুষেরা সিয়াম পালন করবে, আর সিয়াম পালন করতে গিয়ে ইফতারে মানুষে খেজুরটাকে আগে চয়েস করে, তার জন্যে ওনারাও দেখতে পায় যে বিভিন্ন কোয়ালিটির তিনারা খেজুরের আমদানি করে থাকেন এবং অনেক ধরনের ফলের তিনারা আমদানি করে থাকেন। শুধুমাত্র এই রমাদান মাসকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন দিক থেকে তিনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকেন। অনুরূপভাবে আপনার আমার জীবনেও এই রমাদান মাসকে কেন্দ্র করে আমরাও পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকি। আমাদের মায়েদেরকে লক্ষ্য করে দেখি, তিনারাও বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করেন, আবার মসজিদকেও পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় শুধুমাত্র রমাদান মাসকে কেন্দ্র করে। এ সমস্ত জিনিসের আমরা পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকি শুধুমাত্র রমাদান মাসের মাসটিকে কেন্দ্র করে। এর জন্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মহাগ্রন্থল কোরআনুল কারীমে সূরাতুর রুম ৩০ নম্বর সূরার ৭ নম্বর আয়াতে সুস্পষ্টভাবে কথাটি ব্যক্ত করছেন যে ইয়া আলামুন যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যে মানব জাতিরা, মানুষেরা দুনিয়া সম্পর্কে তারা খুবই সচেতন, দুনিয়াদারি তারা খুবই বুঝে, কিন্তু পরকাল সম্পর্কে তারা গাফিল উদাসীন। এই আয়াত সুস্পষ্টভাবে প্রমাণ করে, যেমন আপনাকে আরেকটি এক্সাম্পল না দিলে হয় না, যে বিয়ে বাড়িতে বিয়ের বর এবং কন্যাকে কেন্দ্র করে বিয়ের বাড়িতে ভোজের বিভিন্ন আইটেমের আনুষ্ঠানিক পালন করা হয়। যদি সেই বিয়ের সেই ভোজ সমস্ত কিছু তৈরি হয়ে যায় আর সেই বিয়েতে যদি বর না থাকে, তাহলে সেটা মানানসই নয়, সেটাকে বিবাহের অনুষ্ঠান বলা যেতে পারে না। ঠিক অনুরূপভাবে আমরা রমাদান মাসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে থাকি, কিন্তু প্রকৃতপক্ষে রমাদান মাসের সিয়ামকে নিয়ে, রমাদান মাসের ইবাদতকে নিয়ে আমরা কেউ কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারছি না। এর জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যে দুনিয়াদারি ক্ষেত্রে মানুষেরা খুবই সচেতন, এরা সব কিছু বুঝে, কিন্তু পরকাল সম্পর্কে তারা গাফিল, তারা উদাসীন। বাস্তবে সেটাই, আমরা কখনো চিন্তা ভাবনা করি না যে রমাদান মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহান ওয়া তাআলা রমাদান মাস দিলেন একটা ইবাদত করার জন্যে, সেই মাসটিকে কেন্দ্র করে আমরা কখনো পূর্ব প্রস্তুতি গ্রহণ করি না, এই মাসটিতে কিভাবে আমরা ইবাদতের মধ্যে কাটাবো এটা কখনো চিন্তা ভাবনা করি না। আমাদের কাউরই কোনো ক্যালকুলেশন নেই, পূর্ব প্রস্তুতি গ্রহণ নেই, কোনো ইবাদতের শিডিউল আমাদের লিস্ট নেই, আমরা করি না। অন্যান্য ১১ মাস যেভাবে আমরা অতিক্রম করি রমাদান মাসটিকে, আমরা শুধু খালি দুটো এক্সট্রা আমল বাড়াই, সেটি হচ্ছে সিয়াম রোজা আর একটি হচ্ছে তারাবির সালাত। এটাকেও অলসতার সঙ্গে আমরা কাটিয়ে দিই, কখনো আমরা চিন্তা ভাবনা করিনি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাসকে কেন্দ্র করে তিনি কিভাবে পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছিলেন, সাহাবায়ে কিরামরা কি পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছিলেন এবং সালফে সালেহীনরা কি তিনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছিলেন, এ সম্পর্কে আমরা কেউ চিন্তা ভাবনা করি না। আজকে আপনাকে আমাকে জানতে হবে, আজকে ২০ শাবান আর মাত্র ১০টি দিনের পরে আপনার আমার সম্মুখে চলে আসছে রমাদান মাস, বড় আফসোসের বিষয়।
আমরা গত রমাদানকে কাটিয়েছি কোভিড-19 এর লকডাউনের ভিতরে আমরা অধিকাংশ মানুষ যারা সিয়াম পালন করেছি অলসতায় আমরা কাটিয়েছি অনেক মানুষ তারাবির সালাত থেকে আমরা দূরে থেকেছিলাম কেন তারাবির সালাত যেহেতু জামাতবদ্ধভাবে মসজিদে সালাত হয়নি তার জন্য সালাত তারাবির সালাত আমরা অনেকেই আদায় সেটা করিনি কেন আদায় করিনি যেহেতু আমাদের অধিকাংশ মানুষের কোরআনুল কারীমের সূরা বেশি বেশি তেল আমাদের মুখস্থ নেই আর যাদের আছে কয়েকটি সূরা ওই ঘুরিয়ে ঘুরিয়ে ওই সূরা দিয়েই আমরা তারাবির সালাতকে কাটিয়েছিলাম বড় আফসোসের বিষয় আল্লাহ সুবহান ওয়া তাআলা কোভিড-19 এর মধ্যে আপনাকে আমাকে মুক্ত রেখেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকরিয়া কৃতজ্ঞতা স্বীকার করা উচিত যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আমাকে সে কোভিড-19 এর মধ্যে আপনার আমার জীবনকে নেয়নি এখনো পর্যন্ত আপনাকে আমাকে জীবিত রেখেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এই নিয়াত আপনাকে আমাকে রাখতে হবে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যারা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে রমাদান মাস পাইয়ে ইবাদতের মধ্যে যেন কাটিয়ে তৌফিক দেন তাহলে এই রমাদান মাসকে কেন্দ্র করে কি পূর্ব প্রস্তুতি আপনার আমার গ্রহণ করা উচিত এটা আপনাকে আমাকে জানতে হবে দুনিয়া সম্পর্কে আমরা খুবই সচেতন সব কিছু বুঝি কিন্তু দুনিয়া অ্যাকচুয়ালি আপনার আমার জন্য কি কোন চিন্তা ভাবনা করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 32 এর মধ্যে তিনি সুস্পষ্ট ভাবে জানিয়েছেন যে ওয়ামাল হায়াতুদ দুনিয়া এই যে তোমরা দুনিয়াটা দেখছো এই দুনিয়াটা কি ইল্লা লাইবু ওয়া লাহুবুন এই দুনিয়াটা একটা খেল তামাশার জায়গা এই দুনিয়াটা একটা খেল তামাশার জায়গা ওয়ালা দারুল আখিরাতু খাইরুন পরকাল হচ্ছে তোমাদের জন্য উত্তম লিল্লাযীনা ইত্তাকুন যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য পরকালের স্থান পরকালের মতো জায়গাটি হচ্ছে উত্তম আফালা তাআকিলুন ওই আমরা কিন্তু এই সম্পর্কে আমরা কিন্তু জানছি না কখনো চিন্তা ভাবনা আমরা করি না এ জ্ঞান আমরা রাখছি না এটা চিন্তা ভাবনা আপনাকে আমাকে করতে হবে দুনিয়া জায়গাটি প্রকৃতপক্ষে আপনার আমার স্থান নয় এটি একটা খেল তামাশার জায়গা আপনার আমার জন্য পরকাল হচ্ছে সবচেয়ে উত্তম জায়গা সেটি হচ্ছে আসল জায়গা সেই জায়গা সম্পর্কে আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা করে পরকালে কিভাবে নাজাত পাওয়া যায় কিভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলাকে রাজি খুশি করা যেতে পারে অবশেষে জান্নাত হাসিল করা যেতে পারে এই চিন্তা ভাবনা আপনাকে আমাকে করা উচিত ছিল সেই রমাদান সম্পর্কে আপনার আমার সম্মুখে আসছে রমাদান মাস এই রমাদান মাসকে কেন্দ্র করে আপনাকে আমাকে কি পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে কয়েকটি পয়েন্ট নিয়ে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আমি এই কথাগুলোকে তুলে ধরব এবং যথাযথভাবে আমি বোঝানোর চেষ্টা করব এক নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে আমাকে রমাদান মাসকে কেন্দ্র করে যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে সেটি হচ্ছে দৃঢ় আপনাকে আমাকে নিয়াত রাখতে হবে এই নিয়াত করে আপনাকে আমাকে আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে দোয়া করতে হবে রমাদান মাস যাতে আপনি আমি রমাদান মাস পাই এবং যেন এটাকে সিয়াম পালন করে এবং এই মাসটিকে ইবাদতের মধ্যে কাটিয়ে আপনি আমি যেন অতিক্রম করতে পারি এটা আপনাকে আমাকে আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে দোয়া করতে হবে এই মাসটিকে কেন্দ্র করে যে একটি দোয়া পাওয়া যায় সেই দোয়াটি হচ্ছে যঈফ সেই দোয়ার প্রতি আমল করা যাবে না তবে সেই দোয়াটির একটি সুন্দর মেসেজ রয়েছে সালফে সালহিনরা তিনারা এই রমাদান মাসকে কেন্দ্র করে তিনারা পূর্বে আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে তিনারা দোয়া করতেন আপনাকে আমাকে সাধারণভাবে এই দোয়াটা করতে হবে যে দোয়াগুলো জায়েজ আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আপনাকে আমাকে হাত উঠিয়ে দোয়া করতে হবে যে হে আল্লাহ তুমি আমাকে রমাদান মাস আমার নসিবে আমার তাকদিরে তুমি রেখে দিও যেন রমাদান মাস আমি পাই এবং সেই রমাদান মাসটিকে সিয়াম পালন করে ইবাদতের মধ্যে যেন কাটাতে পারি সেই তুমি আমাকে তৌফিক দিবে এটি আপনাকে আমাকে বেশি বেশি করে দোয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা দরবারে করতে হবে এটা এক নম্বর কথা আপনাদের সম্মুখে এই দোয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা দরবারে বার বার করতে হবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে ফরিয়াদ করতে হবে কেননা সালফা সালেহিনরা তিনারা ছ মাস পাঁচ মাস পূর্বে তিনারা রমাদান মাস যাতে ওনারা পান সেই জন্য ওনারা এই দোয়াগুলো করতেন অতএব আপনার আমার উচিত এই রমাদান মাস যেন আমরা পাই আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আমাকে যেন নসিবে দেন এবং সুস্থ সবল যেন রেখে রমাদান মাসের সিয়াম এবং রমাদান মাসের আমলগুলোকে ইবাদতগুলোকে ভালোভাবে সুন্দরভাবে যেন কাটার তৌফিক দেয় এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে নাম্বার দুই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
জীবনী থেকে এই শাবান মাসে যে আমলগুলো পাওয়া যায় তার মধ্যে একটি আমল সেটি হচ্ছে এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে তিনি সিয়াম পালন করতেন যে হাদিস উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ এই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমরা কখনো এত সিয়াম পালন করতে দেখিনি যত বেশি বেশি সিয়াম পালন করতে আপনাকে আমরা দেখি শাবান মাসে এর রহস্যটা কি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটি এমন একটি মাস যে মাস সম্পর্কে মানুষেরা উদাসীন তারা গাফিল সেটি হচ্ছে বাইনা রজব ও রমাদান মানে রজব এবং রমাদানের মধ্যবর্তী যেটি মাস সেটি হচ্ছে শাবান মাস এই শাবান মাস সম্পর্কে মানুষেরা গাফিল তারা উদাসীন এই মাস সম্পর্কে তারা সচেতন নয় এই মাসটি এমন একটি গুরুত্বপূর্ণ মাস যে মাসটিতে আল্লাহ সুবহান ও তাআলার দরবারে মানব জাতির আমলগুলোকে পেশ করা হয় আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করি যে আমার আমলগুলোকে ওয়া আনা সাঈমুন সিয়ামরত অবস্থায় যেন পেশ করা হয় তার জন্য আমি এই শাবান মাসে বেশি বেশি করে সিয়াম পালন করি তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দুই নম্বর আমরা পয়েন্ট পেলাম তিনি বেশি বেশি করে সিয়াম পালন করতেন অতএব আপনার আমার উচিত এই রমাদান মাসে বেশি এই শাবান মাসটিতে বেশি বেশি করে সিয়াম পালন করে অভ্যাসিত হওয়া কেন প্রত্যেকটি ফরজ সালাতের পূর্বে সুন্নাত কিংবা নফলি সালাত রয়েছে যেমন আমরা জোহরের সালাত আদায় করতে এলে পূর্বে আমরা চার রাকাত সুন্নাত পাই এই চার রাকাত সুন্নাত পালন যেন আমরা করতে পারি এই ফরজ চার রাকাত ফরজ সালাতটাকে যেন ধীর স্থিরভাবে আপনি আমি মনোযোগ দিয়ে যেন আদায় করতে পারি তার জন্যে এই ফরজ সালাতের পূর্বেই চার রাকাত সুন্নাত অন্যান্য যেগুলোর পূর্বে সুন্নাত নেই নফল সালাত আছে যাতে করে ওই নফলি সালাতগুলোকে আদায় করে পরবর্তী সালাত ফরজ সালাতগুলোকে যেন ভালোভাবে আদায় করতে পারি অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসেজ দিতে চাইছেন যে রমাদান মাসের ফরজ সিয়াম পালন করার পূর্বেই তোমরা নফলি সিয়াম পালন করো এতে অভ্যাসিত হও যাতে করে তোমরা রমাদান মাসের সিয়ামটাকে ভালোভাবে তোমরা পালন করতে পারো এটি আপনার আমার উচিত ছিল এই শাবান মাসটিকে কেন্দ্র করে বেশি বেশি করে সিয়াম পালন করা তিন নম্বর আমরা যেটি পয়েন্ট আমরা পাই সেটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি বিভিন্ন হাদিস গ্রন্থে সেই সূত্রে প্রমাণিত যে হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি রমাদান মাসের সিয়ামকে ঈমানের সঙ্গে পালন করবে তার পূর্বেকার এবং আগেকার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহ একটি গুরুত্বপূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন এই হাদিস থেকে যে কথাটি আপনাকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে ঈমান ঈমানের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঈমানটি খুব ইম্পর্টেন্ট এই ঈমান সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে ঈমানের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন যে ঈমান সহিত আপনাকে রমাদান মাসের সিয়ামকে পালন করতে হবে তাহলে ঈমান খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় ঈমান খুব ইম্পর্টেন্ট একটি বিষয় এই ঈমান সম্পর্কে আপনাকে জানতে গিয়ে আপনাকে বিভিন্ন ধরনের যে আমল অভ্যাসিত আপনি হয়তো আপনি শিরকের মতো গুণা আপনি করছেন খুব মারাত্মকপূর্ণ একটি গুণা যে শিরক করলে আপনার ঈমান কলুষিত হয়ে যায় আপনার ঈমান নষ্ট করে দেয় বিনষ্ট করে দেয় আপনার ঈমান থাকে না সে শিরকের মতো জঘন্যতম গুণা আপনার আমার ব্যক্তিগত জীবনে অনেক ধরনের শিরকি আমল থাকতে পারে সেই শিরকির মতো আমল যদি থাকে তাহলে সেগুলোকে দ্রুত বর্জন করতে হবে এবং আল্লাহ সুবহান ও তাআলার কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে শিরকের মতো জঘন্যতম গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ঈমান এই ঈমান আপনার ভিতরে সতেজ রাখতে গেলে শিরকের মতো জঘন্যতম আমলকে বর্জন করতে হবে কেননা আল্লাহ সুবহান ও তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে কথাই বলেছেন যে লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক হে নবী মুহাম্মদ তুমিও যদি শিরিক করো তাহলে তোমার আমলকে বিনষ্ট করে দেওয়া হবে নষ্ট করে দেওয়া হবে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে কথা আল্লাহ সুবহান ও তাআলা বলেছেন তাহলে শিরিকের মতো গুণা যদি আপনার আমার ভিতরে থাকে তাহলে শিরিকের মতো গুণাকে দ্রুত বর্জন করতে হবে এবং আল্লাহ সুবহান ও তাআলার কাছে তওবা ইস্তেগফার করতে হবে
তারপরে যে পয়েন্টের কথা যে আপনাকে আমাকে রমাদান মাসের পূর্বেই আপনাকে যেটি করতে হবে আপনার যদি বিগত বছরের কোন রমাদান মাসের কোন সিয়াম কোন রোজা যদি আপনার বাকি থাকে তাহলে আপনাকে দ্রুত শাবান মাসে সেই সিয়াম গুলোকে পূর্ণ করে নিতে হবে কাজা আদায় করে নিতে হবে এই শাবান মাসটিতে যদি আপনার বিগত রমাদানে কোন রোজা কোন সিয়াম ছুটে থাকে যতগুলো ছুটে আছে সমস্ত রোজাকে এই শাবান মাসে কমপ্লিট করতে হবে কাজাগুলোকে আদায় করতে হবে এটা যদি আপনার আমার বাকি থাকে দ্রুত সঙ্গে শাবান মাসে আপনাকে সেগুলোকে পালন করে নিতে হবে এবার যে পয়েন্টের কথা এই শাবান মাসের শেষে রমাদান মাসের চাঁদ উঠে যে সুন্নাত বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনার আমার জীবন থেকে যে আমরা কখনো এই আকাশের দিকে তাকিয়ে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে চাঁদে দেখায় আমরা অবস্থিত নয় আমরা দ্রুত সঙ্গে ফেসবুকের দিকে চলে যাচ্ছি এখনকার যুগে সোশ্যাল মিডিয়াতে যে চাঁদের কোনো খবর কোনো জায়গায় পাওয়া গেছে কিনা কখনো আমরা মাগরিবের সালাত আদায় করে শাবান মাসের শেষে রমাদান মাসে যে চাঁদ উঠে কখনো পশ্চিম আকাশের দিকে তাকিয়ে সেই সুন্নাতটাকে পালন করলাম না এবং আমরা সেই চাঁদ দেখার যে দোয়া সেই দোয়া থেকেও বিরত থাকছি অধিকাংশ আমরা হয়তো সেই দোয়াগুলোই জানি না এটা আপনাকে আমাকে করা উচিত ছিল এই সুন্নাত দিনের দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে এ বিলুপ্ত হওয়া যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতকে জাগিয়ে রাখতে হবে এবং এই সুন্নাতের উপর আমল আপনাকে আমাকে করতে হবে অধিকাংশ মুসলিমের নতুন চাঁদ দেখার দোয়াই মুখস্থ নেই আমাদের চাঁদ দেখার দোয়াটা অধিকাংশ মুসলিমের নেই কখনো আমরা চিন্তা ভাবনা করি না যে চাঁদ দেখার দোয়াটাকে মুখস্থ করতে হবে এবং চাঁদ আমাদেরকে দেখে সেই দোয়াটাকে পালন করতে হবে এই সুন্নাতটাকে পালন করতে আমরা কখনো চেষ্টা করিনি বড় আফসোসের বিষয় এই রমাদান মাসকে কেন্দ্র করে আপনাকে আমাকে আরো প্রস্তুতি গ্রহণ করা উচিত সেটি হচ্ছে এই যে আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আপনার আমার জীবনে বিগত রমাদান যেটি গেছে সেই রমাদান মাসে আমরা কিভাবে কাটিয়েছিলাম এবং আপনার আমার সেই রমাদান মাসের সিয়াম পালন করতে গিয়ে সেই রমাদান মাসটিকে অতিক্রম করতে গিয়ে আপনি আমি কতগুলো আমল করেছিলাম এবং কতগুলো আমল আপনার আমার ছুটে গেছিল কোন কারণে ছুটে গেছে এটি একটু চিন্তা ভাবনা করতে হবে যে রমাদান মাসে বিগত রমাদান মাসে হয়তো সিয়াম পালন করেছি কিন্তু আমরা অলসতার সঙ্গে কাটিয়েছিলাম হয়তো আরো আনুষঙ্গিক যেগুলো ইবাদত সেই ইবাদতগুলো হয়তো আমরা করতে পারিনি কেন করতে পারিনি তার কারণগুলোকে বের করতে হবে সেই কারণ সেই সমস্যার সমাধানগুলো আপনাকে এখনই চেষ্টা করতে হবে সলভ করার যে কি করে আমার কেটেছিল রমাজান মাসটি সেই অলসতার সঙ্গে নেই ইবাদতের মাধ্যমে এটি চিন্তা ভাবনা আপনাকে আমাকে করা উচিত যদি সেই রমাদান মাসে অলসতার সঙ্গে কেটেছিল এখনই আপনাকে দৃঢ় প্রস্তুতি গ্রহণ করতে হবে যেন অলসতার সঙ্গে রমাদান মাসটিকে অতিক্রম আমরা না করি আবার আফসোসের বিষয় এই রমাদান মাসটিকে আপনি আমি অতিক্রম করতে গিয়ে অলসতার সঙ্গে কাটাই আমরা অধিকাংশ মুসলিম অধিকাংশই মুসলিম যারা আমরা কোরআনুল কারিম তেলাওয়াত করতে জানি অল্প হয়তো কোরআন তেলাওয়াত করি আর অধিকাংশ মুসলিম যারা আমরা তেলাওয়াত করতে জানি না আমরা কোরআনুল কারিম তো তেলাওয়াত করতে পারি না করি না কিন্তু কোরআনুল কারিম যে তেলাওয়াত শ্রবণ করলে একই নাকি রয়েছে সেটাও আমরা করি না এটা বড় অফসোসের বিষয় যে মহাগ্রন্থ হল কোরআনুল কারিম রমাদান মাসে অবতীর্ণ হল যে কোরআনুল কারিমের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে উত্তম নবী হিসেবে একাহিত হলেন এবং এই রমাদান মাস সবচাইতে গুরুত্বপূর্ণ মাসে একাহিত পেল শুধুমাত্র মহাগ্রন্থ হল কোরআনুল কারিমের জন্য অথচ আমরা সেই কোরআনুল কারিমকে তেলাওয়াত করতে আমরা জানলাম না এবং তেলাওয়াত করতে জানলেও আমরা তেলাওয়াতের সঙ্গে কাটাতে পারি না কোরআনের প্রতি মহাব্বত ভালোবাসা আমরা রাখি না এটিও বড় আফসোসের বিষয় এই রমাদান মাসকে অতিক্রম করার জন্য আপনাকে আমাকে যতগুলো ইবাদত রয়েছে তার মধ্যে আরেকটি ইবাদত সেটি হচ্ছে কোরআনুল কারিমকে তেলাওয়াত করা আপনাকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে রমাদান মাসের একটি রমাদানের ২৪টি ঘন্টার মধ্যে আপনি কোন সময়ে দিনের কোন সময়ে রাতের কোন সময়ে কত পরিমাণে কোরআনুল কারিমকে তেলাওয়াত করবেন যে তেলাওয়াতের মাধ্যমে আপনার কোরআনুল কারিম খতম হবে এবং কতটি সময় ব্যয় করলে আপনার কোরআনুল কারিমের অর্থ তার সংক্ষিপ্ত তাফসির আপনার বুঝে আসবে কত সময় বের করলে
এটা এখন থেকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। জিনাদের রমাদান মাসে সময় রয়েছে, ওনারা চেষ্টা করবেন বেশি বেশি করে কোরআনুল করিমকে খতম করা, শেষ করা, এবং চেষ্টা করবেন তার পারপাসে যে কোরআনুল করিমের অর্থগুলোকে তার ব্যাখ্যা বিশ্লেষণকে বুঝে নেওয়ার। আর যারা ব্যবসায়িক ব্যবসায় লিপ্ত থাকবেন, হয়তো ওনাদের অত সময় নেই, কিন্তু তবুও কিছুটা সময় বের করবেন কোরআনুল করিমকে তেলাওয়াত করার জন্য। আমরা রমাদান মাসের সিয়াম পালন করি অলসতার সঙ্গে, কেমন, আমরা যাদের কাজকর্ম নেই, আমরা বাড়িতে গোসল টোসল করে মসজিদ বেলা 11টায় চলে আসি, এসে মসজিদ যেহেতু ঠান্ডা জায়গা পাংখা চালু করে আমরা দিব্যি ঘুম পাচ্ছি, আবার জোহরের সালাত আদায় করার পরেও ঘুম, আসরের সালাত আদায় করে কিছুটা আবার ঘুম, ইফতারে কিছু সময় বেরিয়ে মেসওয়াকটাকে নিয়ে ঘোরাঘুরি করে মেসওয়াক করলাম, আর ইফতারের সঙ্গে বসে ইফতার করে নিলাম, ইফতার করে আমরা মাগরিবের সালাত আদায় করলাম, মাগরিবের সালাত আদায় করে আবার পুনরায় খাবারে গিয়ে বসলাম, এত খাবার খাওয়া খেলাম যে তারাবির সালাত যে আদায় করব সেটা আর আমাদের ক্ষমতা থাকে না। আর যদিও থাকে, ডিউটি দেওয়ার জন্য এলাম যে কোনো রকম তারাবির সালাতটাকে আদায় করতে হবে ইমাম সাহেবের পিছনে, আর যদি লম্বা কেরাত হয়েছে তো খবর আছে। আফসোস, যে রমাজান আপনাকে আদাতে নয়, আপনাকে ইবাদতে কাটাতে হবে। রমাজান আদাতে নয়, অভ্যাসিত নয়, আপনাকে কাটাতে হবে ইবাদতে। আদাত মানে অভ্যাসিত, কেমন, আমাদের কালচার, মানুষের রোজা সিয়াম পালন করছে আমি রাখছি, মানুষ তারাবির সালাতে কোনো রকম ডিউটি দিচ্ছে আমিও দিচ্ছি, মানুষ কেউ কোরআন একটু তেলত করছে আমি একটু তেলত করলাম, এগুলো হচ্ছে আদাত, এগুলো হচ্ছে কালচার, মানুষকে মানুষ দেখে এগুলো করি, কিন্তু যে ইবাদত করতে হবে আল্লাহ সুবহান ও তাআলার, সেই ইবাদতের মধ্যে আমরা কাটাতে পারি না। আফসোসের বিষয়, তারাবির সালাত এত খাওয়া খাচ্ছি যে তারাবির সালাত ঠিক মতো আমরা আদায় করতে পারি না, অলসতার সঙ্গে আমরা তারাবির সালাতটাকে ছেড়ে দিই, অলসতার সঙ্গে, এটা আফসোসের বিষয়। অন্যান্য 11 মাসে তো তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি না, এ নফলের সালাত আদায় করতে পারি না, রমাদান মাসে যদিও একটি অফার আমাদের আপনার আমার সম্মুখে এসেছে, কিন্তু সেটাকে অলসতার সঙ্গে, এটা যেন আমাদের ভিতরে না থাকে। এটা ইতিপূর্বে কি করেছেন এটাকে ছেড়ে দেন, দিয়ে দিলো নিয়াত করে নিন, আল্লাহ সুবহান তার কাছে দোয়া করেন যে আমরা রমাদান মাসে অল্প খাবার খাবো, বেশি নয়, রমাদান মাসে বিভিন্ন আইটেম খাবার নিয়ে যে আসছেন এটা রমজান আপনার জন্য আসেনি, যে আপনি বিভিন্ন ফল ফ্রুট দিয়ে ইফতার করবেন, বিভিন্ন খাবার দিয়ে আপনি খাবারগুলো ভক্ষণ করবেন, আর আপনি অলসতার সঙ্গে রমাদান মাসটিকে কাটিয়ে দিবেন খাবারের তানসান দিয়ে, এটার জন্য রমাদান আসেনি। রমাদান আপনার খাবার, আপনার বেশি বেশি খাওয়ার জন্যে রমাদান মাস আসেনি, রমাদান মাস এসেছে আপনার গুনাহগুলোকে মোচন করিয়ে দেওয়ার জন্যে, রমাদান মাস এসেছে আপনার তাকওয়া অবলম্বন করার জন্যে, আল্লাহ ভীরুতা আপনার ভিতরে ভরে দেওয়ার জন্যে, সেটাই রমাদানের যেটা মূল উদ্দেশ্য সেটাই আপনার আমার ভিতরে নেই, এটা যেন না হয়। আমরা রমাদান মাসে তারাবির সালাত দীর্ঘ সময় ধরে ধীর স্থির সঙ্গে আমরা সালাত আদায় করব। আমি মেম্বারে দাঁড়িয়ে আপনাকে পূর্বে কথাগুলো বলছি যে কোনো ব্যক্তি খাস করে আমার কাছে আসবেন না যে মৌলভী সাহেব তারাবির সালাতকে সংক্ষিপ্ত করেন, অসম্ভব, আমি আপনার কথা মেনে নিতে পারবো না, আজকে আপনাকে দাঁড়িয়ে আমি বলে দিচ্ছি অসম্ভব, আপনার কথা আমি মেনে নিতে পারবো না। আপনি যদি বলেন যে মৌলভী সাহেব লম্বা কেরাত করবেন না, ছোট ছোট কেরাত করে তারাবির সালাত আদায় করেন, আপনার মতো মুসল্লির কাছে আগেই আমি ক্ষমা প্রার্থী, আপনি কথা আমাকে বলতে আসবেন না, অসম্ভব, আপনার কথা আমি মেনে নিতে পারবো না। কেন, আপনার কথাই এই জন্যই মানবো না যে আপনার সেটা অলসতা, আপনার দুর্বলতা নয়, আপনার যদি শরীরের যদি কোনো দুর্বলতা থাকে আপনার যেন অপশন খোলা আছে বসে বসে তারাবির সালাত আদায় করেন, কোনো সমস্যা নেই, আপনি নেকি থেকে তো বঞ্চিত হবেন না, নেকি আপনার কমিয়ে দেওয়া হবে না। আপনি যদি বলেন দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখি না, তাহলে আপনি বসে সালাত আদায় করেন, কিন্তু আপনি ভুল করে ও কথা আমাকে বলতে আসবেন না যে আপনি অল্প অল্প করে কোরআন তেলাওয়াত করে আপনি সালাত আদায় করেন, অসম্ভব, এটা আমার দ্বারাই হবে না। আপনি যদি বলেন 30 মিনিটের মধ্যে তারাবির সালাত আদায় করেন, বিগত দিনে কোন ইমাম কী ইমাম কী করেছে ওটা আমার দেখার বিষয় নাই, আপনাকে আমার আমার কথা বলি, আপনার জন্য আমি আমার অলসতার সঙ্গে আমলগুলোকে কাটাতে চাই না, আপনার জন্যে অলসতার সঙ্গে তারাবির সালাত আমি কাটাতে চাই না, আপনার মতো তারাবির সালাত ডিউটি আমি দিতে চাই না, এটি ইবাদতের মধ্যে গণ্য করতে চাই, আদাতে নয়, অসম্ভব। যাদের সমস্যা থাকবে দাঁড়িয়ে থাকার বসে সালাত আদায় করুন, আপনার যদি ওটাও অসম্ভব হয় আপনি বাড়িতে একা একই পড়ুন, যে সুরা আছে ছোটো দিয়ে চালিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিশেষ করে আপনার মতো কয়েকটি মানুষের কারণে অধিকাংশ মুসল্লির আমল আপনি নষ্ট করতে পারবেন না, আপনি এ পাওয়ার আপনার ক্ষমতা আমাকে দেখাতে আসবেন না।
বাকিদের আমল আপনার জন্য কমে যাক, আপনার জন্য তাদেরও ডিউটি হোক এটা আমি চাই না। বাকিরাও ইবাদতের মধ্যে কাটাবে, আমি ইবাদতের মধ্যে কাটাবো। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ সবল রেখে তারাবির সালাত জন্য জামাত সহকারে একই ভাবে যেন আদায় করার তৌফিক দেয়। এই দোয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আপনাকে বলতে চাইছি রমাদান মাসটিকে আদাতে নয় ইবাদতের মধ্যে কাটাতে হবে। যেহেতু রমাদান মাস এসেছে, আপনার আমার জন্য রমাদান মাসটি আসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি খাস করে একটি উপহার স্বরূপ দিয়েছে রমাদান মাসটিকে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ব্যক্ত করছেন সূরাতুল বাকারা সূরা 2 আয়াত নম্বর 183 মধ্যে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রোজা সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতগণের উপর, পূর্ববর্তী মানুষদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরিষ্কার মুত্তাকি আল্লাহ ভীরুতা হাসিল করতে পারো। সুস্পষ্টভাবে প্রমাণিত যে রমাদান মাসের সিয়াম, রমাদান মাস আপনার আমার সম্মুখে আসে একটি উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে এই যে আল্লাহ ভীরুতা তাকওয়া অবলম্বন করার জন্যে। এভাবেই আপনাকে রমাদান মাসের সিয়াম, এভাবে রমাদান মাসের আনুষঙ্গিক যতগুলো আমল রয়েছে সমস্ত আমল এভাবেই কাটাতে হবে। আরও কিছু কথা বলার পূর্বে একটা কথা আপনাকে ফাঁকে বলি, যাদের ইফতার করবেন কি বলে ইফতার করবেন, ইফতারের শেষে কোন দোয়া আপনি পাঠ করবেন, নতুন চাঁদ দেখার জন্য কোন দোয়া পাঠ করবেন, আপনি কিভাবে কোরআনুল কারিম তেলাওয়াত করবেন, সমস্ত কিছু আপনাকে আগে থেকে জেনে নিতে হবে। আগে থেকে আপনার এটা নৈতিক দায়িত্ব যে কিভাবে আমরা ইফতার করব, ইফতারের শেষে কোন দোয়া পাঠ করব, নতুন চাঁদ দেখার জন্য কোন দোয়া পাঠ করব, এটা আপনাকে আজকেই, আপনার দোয়া যদি মুখস্থ না থাকে আজকেই দোয়ার বই থেকে এই দোয়াগুলোকে দ্রুত মুখস্থ করে নিতে হবে। হাতে এখনো 10টা সময় বাকি আছে, 10টা দিন, 10টা দিনের পরেই রমাদান মাসের চাঁদ দেখা যাবে, আপনি চাঁদ দেখার দোয়াটা আপনি পড়তে পারবেন। আবার 10টা দিন এখনো পর্যন্ত বাকি আছে আপনার সিয়াম পালন করতে গিয়ে আপনাকে ইফতার করতে গেলে কোন দোয়া বলে ইফতার করতে হবে, ইফতারের শেষে কোন দোয়া আপনি পাঠ করবেন এটাও দ্রুত মুখস্থ করে নেবেন। এটা আগে থেকে আপনাকে করতে হবে, আপনি শিডিউল আজ থেকে করে নেবেন কোরআনুল কারিম কিভাবে তেলাওয়াত করবেন। আপনি তেলাওয়াত করতে জানেন না, যে ব্যক্তিরা কোরআনুল কারিম তেলাওয়াত করতে জানে তাদের পাশে চুপচাপ বসে আপনি সে জায়গায় কোরআনুল কারিমকে তেলাওয়াত করবেন, একই নেকি পাবেন, আপনার নেকি কিছুটা যারা পরিমাণ কমিয়ে দেওয়া হবে না। সুবহানাল্লাহ পড়বেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এত একটি গুরুত্বপূর্ণ কথা বললেন। আপনার আমার এক নম্বর কাজ হচ্ছে দৃঢ় নিয়াত রাখা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ রাব্বুল আলামিন যেন রমাদান মাস আমাদের প্রত্যেককে যেন পাইয়ে দেয় এবং রমাদান মাসটিকে সিয়াম ইবাদতের মধ্যে যেন কাটিয়ে দেওয়ার তৌফিক দেন, আমিন। দুই নম্বর কাজ থাকবে এটিকে আদাতে কালচারে নয়, এটাকে ইবাদতের মধ্যে যেন কাটানো তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যেন কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াতে অভ্যাসিত করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সুস্থ সবল রেখে রমাদান মাসের সিয়াম, রমাদান মাসের ইবাদত আমাদেরকে করার জন্য তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন যাদের বাকি বিগত দিনের রমাদান মাসের যে সিয়াম, যে রোজা বাকি আছে তাদেরকে যেন এই 10টি দিনের মধ্যে পূর্ণ করার তৌফিক দেন, বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এও দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন বেশি বেশি করে শিরকের মতো গুনাহ থেকে দূরে রেখে এবং বেশি বেশি করে তৌফা ইস্তেগফার করার যেন তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ وبركاته। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله